ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনি ইসরায়েলের যুগের ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি। পরবর্তীতে বনি ইসরায়েলিরা যখন রাজ্য শাসনের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন যারা ওই অঞ্চলের রাজা হতেন তাদেরকে ফেরাউন বলে সম্বোধিত করা হতো। মিশরীয়দের ভাষায় তাদের বলা হতো ফেরাও। নূহ আলাইহিসাল্লামের সময়কালীন সংগঠিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করলেন। তার নাম ইসরায়েল। ইসরায়েল বসবাস করতেন কেনান নামক এক দেশে। মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানালো। তিনি ইসরায়েলকে যথেষ্ট সম্মানের চোখে দেখতেন। সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। প্রথমে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন। প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকে তাদের বাদশাহ বলে নিযুক্ত করল। কিন্তু বাদশাহ হওয়ার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা যায়। তিনি ইসরায়েল ও তার বংশধরদের উপর চরম অত্যাচার আরম্ভ করে। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরো বৃদ্ধি করলেন। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হানান নামক এক ব্যক্তি। এই হানানের কথা পবিত্র কোরআনে 6 বার উল্লেখ করা হয়েছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার সম্মান দেখাতে লাগলো। প্রজারা যাতে মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্যই নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতে ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না, রাজার আদেশ অমান্য করলে তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশ কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খে পরিণত হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধি হওয়ার পর তিনি প্রত্যেককে একটি করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকে খোদা বলে মানতে শুরু করল। এদিকে মিশরে ইসরায়েলিদের বংশক্রমে বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এজন্যই মূলত ফেরাউন ইসরায়েলিদের মোটেও পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলে তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হলো। এমন এক ইসরায়েলির ঘরে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুসা আলাইহিসাল্লাম এবং ওই সময়টি ছিল ওই গোত্রের লোকেদের জন্য খুবই ভয়াবহ সময়। কারণ কোন শিশুপুত্র জন্মগ্রহণ করলে ওই সময় ফেরাউনের লোকেরা এসে তাদের নিয়ে যেত এবং হত্যা করত। আল্লাহর অশেষ কুদরতে হযরত মুসা আলাইহিসাল্লাম, যে কিনা ফেরাউনের চরম শত্রু, তিনি বেড়ে উঠলেন ফেরাউনেরই ঘরে। একজন ধাত্রীকে পাওয়া গেল। ফেরাউনের স্ত্রী ঠিক করলেন যার হাতে এই শিশু সন্তানকে লালন পালন করাবেন, তার হাতে ছেলের ভার দেওয়া হলো। ছেলেটির নাম রাখা হলো মুসা। সেই ধাত্রী আর অন্য কেউ নন, তিনি স্বয়ং মুসা আলাইহিসাল্লামেরই গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠল। তাকে ফেরাউনের স্ত্রীর নিকট ফিরিয়ে দেওয়া হয়। মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সব সময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। তিনি ওই মিশরীয় লোককে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মুসাকে শেষ করে দেওয়ার হুমকি দিলেন। মুসা তখন পালিয়ে মিদিয়ান দেশে চলে যায়। সেখানে গিয়ে একজন কৃষকের কন্যাকে বিয়ে করলেন। বেশ কয়েক বছর পর একদিন মুসা আলাইহিসাল্লাম তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা নিতান্তই অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানব সভ্যতার উপাস্য নয়। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝবো যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? মুসা আলাইহিসাল্লাম তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়। তার মুখ হতে আগুনের ফুলকি বের হতে লাগলো। সেই আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। ফেরাউন ছুটে গিয়ে মুসার হাত ধরে এসব বন্ধ করার অনুরোধ করলো। মুসা আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হয়। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্ম পালন করবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দিবেন বলে সেদিন মুসাকে চলে যেতে বললে মুসা চলে গেলেন। ধূর্ত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসাকে জব্দ করা যায় সেই বিষয়ে তার উজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলো। তার কুচক্রি ও কূটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন, মুসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং ধুরন্ধর ব্যক্তি। তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদু
জাদুকর আছে সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যাবুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হলো। রাজ্যের যেখানে যত ছোট বড় জাদুকর রয়েছে তাদের সকলকেই আনার জন্য লোক পাঠানো হয়। তারা যথাসময়ে রাজদরবারে এসে উপস্থিত হয়। ফেরাউনের ডাকে মুসাও এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো। অমনি চারদিক থেকে হাজার হাজার সাপ বিচ্ছু ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগলো। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলে অমনি শত শত সিংহ বাঘ চারদিক থেকে ভয়ানক গর্জন করতে করতে মুসার দিকে এগিয়ে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই অমনি সেটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। চোখের নিমিষে সে অজগর জাদুকরের সেই সিংহ বাঘ সাপ বিচ্ছু সবগুলোকেই গ্রাস করে নিল। তারপর ধরল জাদুকরদের, তাদেরও গলাধকরণ করে ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফেরাউন সেখান থেকে ছুটে রংমহলে পালিয়ে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দেয়। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মের পথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন, কিন্তু ফেরাউন তাতে ভ্রুক্ষেপ করল না। ফেরাউন ক্রমেই ইসরায়েলিদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে লাগলো। ইসরায়েলিদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার কোনো উপায় না পেয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নিকটে প্রার্থনা করতে লাগলেন। তখন মহান আল্লাহ তাআলা তাকে মিশরীয়দের উপর অত্যাচার করার হুকুম দিলেন। মুসা নদীতে লাঠির আঘাত করলেন, দেখতে দেখতে পানি রক্তের মতো লাল হয়ে গেল, নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে এতটুকু পানি পান করার কিছুমাত্র উপায় রইল না। ইসরায়েলিদের মিশর ত্যাগের অনুমতি প্রদানের জন্য মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে অনুরোধ করলেন। ফেরাউন বললেন, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয়ে বিবেচনা করব। মুসা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা ক্রুদ্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন। অমনি দলে দলে ব্যাং এসে পুরো অঞ্চল ছেয়ে ফেললো। ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানালে মুসা আলাইহি ওয়াসাল্লাম এবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করল। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও প্রতিশ্রুতি ভুলে গেল। মুসাও পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পঙ্কপাল এসে সব ফসল নষ্ট করে দিল। তারপর টানা তিন চার দিন এমন অন্ধকার হয়ে রইল যে কোনো দিকে কেউ কিছু দেখতে পেল না। মুসা আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনো ইসরায়েলিদের মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক, যদি তাদের ছেড়ে যেতে দেওয়া না হয় তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। অতঃপর ফেরাউন ভীত সন্ত্রস্ত হয়ে ইসরায়েলিদের চলে যাওয়ার হুকুম দিলেন। ইসরায়েলিরা অনুমতি পেয়ে দল ভেদে রওনা হলেন মুসা ও হারুনের সঙ্গে। ইসরায়েলিদের চলে যেতে দেখে দুষ্ট হামান সহ আরো উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। রাস্তাঘাট পরিষ্কার, নালা নর্দমা প্রভৃতি পরিষ্কার করা, রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল, তারা যদি চলে যায় তাহলে এসব কাজ কারা করবে? তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগলো। ফেরাউন তখন চিন্তা করে দেখলো ইসরায়েলরা চলে গেলে সত্যি কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে এবং মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। ইসরায়েলিরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ ও সামনে প্রকাণ্ড লোহিত সাগর। ইসরায়েলিগণ কি করবে তা বুঝতে পারছিল না এবং ভয়ে কাঁপতে লাগলো। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে দৈব বাণীতে আদেশ করলেন যে, মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা মহান আল্লাহ তাআলার নির্দেশ মতে তাই করলেন। বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে দেওয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলরা নিরাপদে ওপারে চলে গেলেন। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজেও পার হয়ে গেলেন সেই পথ ধরে। তখন সাগরের সে রাস্তা সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামলেন। তখন দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা রয়েছে। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার লোকজনকে ওপারে পার হতে দেখলেন। তখন তারা ঠিক করলেন তারাও এই পথ ধরে তাদের নিকট যাবেন। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝখানে এসেছে এমন সময় মহান আল্লাহ তাআলার দৈব বাণীতে মুসাকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপর তোমার লাঠি দিয়ে আঘাত করো। তখন মহান আল্লাহ তাআলার হুকুম মতো মুসা আলাইহি ওয়াসাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি সাগরের মাঝের কুদরতি ওই রাস্তা দুই
চারিদিক থেকে পানি এসে মিশে গেল এবং সেই স্রোতে ফেরাউন এবং তার সৈন্যরা পানির নিচে তলিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী। এভাবেই যুগে যুগে মহান আল্লাহ তাআলার সাথে নাফরমানিকারীদের তিনি ধ্বংস করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।